আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হীরা হাফসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর, যত দূর পর্যন্ত চোখ যায় একদম সবুজে ঘাসে ভরা, দুই পাশেই কিন্তু খাল, এগুলা খালের পানি আর কচুরি পানা দেখেন কত সুন্দর হয়ে ফুটে আছে এই বর্ষার দিনে। আর ওই যে আমাদের বাড়ির রাস্তা, ওই যে আমাদের ঘর উঠাচ্ছে হাফসা, আমি রাস্তায় একটু এসেছি, এখন সকাল 11টা বাজে, বৃষ্টি নামবে এ কারণে এতটা বাতাস ছেড়েছে। আর এমনিতেও গ্রামে কিন্তু এরকম ফাঁকা এলাকায় সব সময় বৃষ্টি, মানে কি বলে, বাতাস হতেই থাকে। তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এ কারণে আমি ঘরে বসেই মাংস ধুয়ে নিয়ে এসেছি বাইরে থেকে, আর ঘরে বসে মাংসটা মাখাচ্ছি। আজকে গরুর বিরিয়ানি রান্না করব, আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, তো আমি মাংসটা ম্যারিনেট করে রাখতেছি, বৃষ্টি থামলে আমি বাইরের চুলায় রান্না করতে যাব। এখানে আমি প্রায় 2.5 কেজি, একটু বেশি হবে, বড় ডিশ তো এই কারণে মনে হয় অল্প দেখা যাচ্ছে, 2.5 কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি। আসলে কুরবানির গরুর মাংস তো এখানে কোনো মাপা ঝাপা নেই, যে যতটুকুন লাগে সে ততটুকুনই উঠোয় নিয়ে রান্না করা হয়। আর গ্রামের বাড়িতে কিন্তু এই রাঁধুনি বিরিয়ানি মশলাটা ছাড়া, আমি যে শান বিরিয়ানি মশলাটা ঢাকাতে খাই ওইটা পাওয়া যায় না, তো আমি পুরাটাই দিয়ে দিলাম। আর এখানে টক দইটা আমার আনতে মনে নেই বাজার থেকে, তো এই কারণে আমি গুঁড়া দুধটা দিয়ে এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ লেবু অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ জিরা বাটা সব কিছু দিয়ে একসাথে মেখে নেব। আমি লবণটা আগে দিচ্ছি না, কারণ শান বিরিয়ানি মশলায় কিন্তু লবণটা দেওয়া থাকে। এখন দেখি যে রাঁধুনি বিরিয়ানি মশলাটায়ও কি লবণ দেওয়া আছে কি না। আর আমি এর ভিতরে একটু গুঁড়া মরিচও অ্যাড করব, তো দেখে নিলাম যে ঝাল টাল কেমন আছে। এখানে বেশি না, হালকা একটু, যেহেতু আমি কাঁচামরিচ দিব, বিরিয়ানিতে কিন্তু বেশিরভাগ কাঁচামরিচই দেওয়া হয়, প্রায় 2-3 টেবিল চামচের মতো একটু শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু মেখে নিব। অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে মাখতেছি আর গল্প করতেছি। আসলে ঈদের কিন্তু এই একটা মজা, কালকে ঈদ চলে গেছে, কোরবানির ঈদ চলে যায় নাই, মাত্র শুরু হয়েছে। কোরবানির ঈদের আমেজ কিন্তু প্রায় 3-4 দিনের মতো থাকে, কারণ 3 দিন পর্যন্ত কিন্তু মানুষ কোরবানি দেয় ঢাকাতে, গ্রামে হয় না এরকম। আমি এখনও দেখিনি যে গ্রামে 2-3 দিন পর্যন্ত কোরবানি দেয়। আমি মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি। শাশুড়ি মা বলেছে যে তুমি একটু এসেছো যখন তাহলে একটু বিরিয়ানি রান্না করো, কারণ মুরব্বি মানুষ তো এই বিরিয়ানি ঝামেলা টামেলা তার একটু করতে ঝামেলা হয়ে যায়। আর কি বলবো, আমার শ্বশুরও তো মুরব্বি, ওরা দুজন বাড়ি থাকে, এই কারণে ভালো মন্দ কোনো কিছু খেতে ইচ্ছা করলে ধরেন কিছু যে বাড়ি আসে তাকিয়ে রান্না করতে বলে, সেও রান্না করতে পারে, কিন্তু তার তো বয়স হয়ে গেছে, বুঝতে হবে সব কিছু। তো আমি একটু চেখে দেখলাম যে রাঁধুনি বিরিয়ানি মশলায় কিন্তু একটু লবণ দেওয়া থাকে না, তো এই কারণে আমি প্রায় অনেকটা লবণই দিয়ে নিলাম, মাংস যেহেতু অনেক। আর এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি, কারণ তেলটা আমি কড়াইতে দিয়ে নিব। তেলটা প্রথমে অ্যাড করলে না মাংসের ভিতরে মশলাটা ঠিক মতো ঢুকতে চায় না, মাংসটা তেলে তেলে মশলা একদম তেলতেলা হয়ে যায়, এ কারণে মাংসের গায়ে মশলাটা লেগে থাকতে চায় না। তো আমার মাংসটা মাখানো সুন্দর মতো হয়ে গেছে, এখন আমি সাইজ করে একদম ঢেকে রেখে দিব, ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে একটুও জায়গা নেই। নর্মাল বলেন আর ডিপ বলেন, গরু কোরবানি দিলে কিন্তু কোনোটাই জায়গা থাকে না কোরবানির সময়। তো আমি এটা বাইরেই ঢেকে রেখে দিব, যখন বৃষ্টিটা থামে তখন আমি বাইরে আপনাদের নিয়ে যেতে পারছি। দেখেন বৃষ্টিতে কিন্তু একদম গাছপালা, যেখানে রান্না করি সেখানেও ভিজে গিয়েছে, শুধু চুলাটাই কিন্তু ঢেকে রেখেছিলাম, ওইটুকুনি একটু শুকনো শুকনো আছে, এই টিনগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে কালকে এত বড়টা পাতিলে যে মাংসগুলো দেখেছিলাম ওটা রান্না করেছিলাম, তো ঝোল আলু ছিল ওটা একটু জাল দিয়ে উঠিয়ে রাখবো। আর সকালে যে ডাউল রান্না করেছিলাম সে ডাউলটাও এখন একটু জাল দিয়ে রাখতেছি, কারণ দুই বেলা আমি বিরিয়ানি খেতে পারবো না, হাফসার বাবাও দুই বেলা বিরিয়ানি খেতে পারবে না দুপুরে আর রাতে। দুপুরে যদি বিরিয়ানি খাই তাহলে রাতে তো অবশ্যই এই ডাল আর মাংস লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে
আপনারা সাথে সাথে সেটি দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক এগিয়ে যেতে পারি। আর আমার পা ব্যথার কথা অনেকে জিজ্ঞেস করেছেন আগের ভিডিওতে, আমার পা ব্যথা আগের থেকে একটু কমেছে কিন্তু ফোলাটা কমেনি, যেহেতু আমি আছাড় খেয়েছি, আমার হয়তোবা রগে হয়তোবা কোনো একটু টান খেয়েছে, কারণ মোটা মানুষ তো ভারী মানুষ, এ কারণে আমার একটু ব্যথা দরদ সারতে কিন্তু যে কোনো কিছুতে একটু সময় লাগে। তো ওটা কোনো ব্যাপার নাই, আনন্দের ইসে আমেজের ভিতরে ওইটুকুন একটু ব্যথা মানে গায়ে লাগবে না। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে আমার চুলার পাশ দিয়ে ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাচ্ছে, আর চুলায় কিন্তু প্রচুর তাপ। আমি যে কোন দিক দিয়ে মাংসটা দিব আমি নিজেই টের পাচ্ছি না, যেদিকে ধরি সেদিকে কিন্তু হাতে তাপ লাগতেছে। তো বিসমিল্লাহ বলে ঢেলেই দিলাম একদিক দিয়ে, তেলটাও ছিটে অনেকটা পড়ে গেছে, একটু মশলাও পড়ে গেছে। এখন মাংসটা আমি সুন্দর মতো একটু নেড়েচেড়ে দেখি কত দূর আপনাদের দেখাতে পারি, কারণ এখন কিন্তু অলরেডি ছোটো ছোটো ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, যখনই বড় ফোঁটা পড়বে আমি ছাতি নিয়ে বসে যাব, কারণ এখন আমার এখানেই রান্না করা লাগবে। গ্যাসের চুলায় এত বড় একটা কড়াই দিয়ে আমি কত সময় নাড়াচাড়া করবো যে, আর এটা কিন্তু আমি যে বড় পাতিলটা দেখালাম আপনাদের ওটার ভিতরে রান্না করব, প্রায় 3.5 কেজির মতো চাল দিব। মাংস কিন্তু এখানে বড় বড় মাংস আপনাদের মাখানোর সময় আমি দেখিয়েছি, তো 3.5 কেজি চালে কোনো সমস্যা হবে না। বলতে পারেন যে বিরিয়ানিতে তো আপনার 3.5 কেজি চাল দিলে প্রায় ডবল মাংস দেওয়া লাগে, আমি ওরকম দেই না, আমি 2.5 কেজি মাংসতেই 3.5 কেজি চাল অথবা 3 কেজি চাল দিব, কারণ মাংস অতটা কে খাবে, কালকেই কোরবানি গিয়েছে। তো মাংসটা হতে থাক, আমি হয়তোবা আপনাদেরকে আর দেখাতে পারবো না, আমি ঢেকে দিলাম কারণ বৃষ্টি হোটা পড়তেছে, উপরে গাছপালা আছে ময়লা টয়লা পড়তে পারে। আমি কিন্তু ঢাকায় ঢেকে দেই না, একটু কষাই প্রথমে, তারপরে হলো আপনার ঢেকে দেই। এখনও বৃষ্টির ফোঁটা কুটি কুটি করে পড়তেই আছে, দেখি কত দূর আপনাদেরকে দেখাতে পারি। আবার এটা কিন্তু বেশি সময় ঢেকেও রাখা যায় না, কারণ আপনার তল দিয়ে কিন্তু লেগে যায় যেহেতু দুধ রয়েছে। আর হাফসার কিন্তু মাশাল্লাহ ভালো ঠান্ডা লেগেছে, ও সারা দিনই খেলতে আসে, ওর ফুফু এসেছে, ছোট ফুফু মানে আমার ছোট মামা তো ননদ, তার সাথে সারাদিনই খেলতেছে বাইরে দিয়ে বৃষ্টির ভিতরে, এই একটু বালি ধরতেছে একটু নামতেছে। আসলে বাচ্চা কাচ্চা তো আবহাওয়া চেঞ্জ হলে একটু অসুস্থ হয়েই পড়ে, আর আমি তো বড় একটা বোয়াল মাছ ধরেই ফেলেছি, আপনাদেরকে বলেছি যে কত বড় একটা বোয়াল মাছ ধরে আমার পাটাই ভেঙেছি আমি। আসলে বোয়াল মাছ ধরা বলতে যে আমি অনেক জোরে আসার খেয়ে অনেকটা দূর চলে গিয়েছিলাম, তো এর জন্য আমি বললাম যে বোয়াল মাছ ধরেছি। তো বন্ধুরা দেখি, এখন আমার ক্যামেরাটা ভিতরে বাতিয়ে দিতে হবে, আর পারতেছি না কারণ বৃষ্টিটা মাশাল্লাহ ভালো ফোঁটাই জোরে জোরেই পড়তেছে, বড় বড় ফোঁটা পড়তেছে। এখন দেখাতে গেলে আমার ছাতি আনতে বলেছি আপনার ভাইয়াকে, দেখাতে গেলে কিন্তু আবার আমার মোবাইলটাই নষ্ট হয়ে যাবে, আর আগুনের অনেক কাছে মোবাইল রেখে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এই আগুনে কিন্তু প্রচুর পরিমাণ তাপ, আমার এক হাতে ছাতি ধরা লাগবে আর এক হাতে আমার রান্না করা লাগবে, কিছু করার নেই, কারণ বৃষ্টি নেমে পড়লে আপনার ভাইকেও এখানে দাঁড়ায় থাকতে দিব না, কারণ আপনার ভাইয়ের কিন্তু পানি মানে বৃষ্টির পানি সহ্য হয় না, অল্পতেই ঠান্ডা লেগে যায়। তো কিছু করার নেই, আমি কারণ বেশি একটা ভাজা ভাজা না করেই আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ বৃষ্টি নেমে গেছে। এখন আমার ঢেকে দিয়ে এই সব কিছু যা যা বাইরে নিয়ে এসেছি, এই ভাণ্ডবাটি সব কিছু উঠাতে হবে। তো বন্ধুরা আর দেখাতে পারতেছি না, এখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, এই যে ওদেরকে খেতে দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি খেতে বসে গেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে রান্না টানা করে নিয়ে এসে দুজনে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে পরে লাস্টে নিজেরা বসে গিয়েছি খেতে। আমাদের নতুন ঘর উঠাচ্ছে, এ কারণে ঘর দোয়ার একদম এলোমেলো, আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছি না, একটু ব্যস্ত। তো যা করেছি আপনাদেরকে দেখাবো, আর আমি যখনই বিরিয়ানিটা রান্না বসিয়েছি দেখাইছি, তার 10 মিনিট পরে একদম ঝমঝম করে বৃষ্টি, আমি ছাতি নিয়ে চুলায় রান্না করেছি, কারণ
আমাদের রান্নাঘরও ভেঙে ফেলছে। তো পরে কথা হবে, খাওয়া দাওয়া শেষ করি। তুমিও বলো পরে কথা হবে। পরে কথা হবে।